প্রেম বা ভালোবাসা বা টান বা একটা আত্মিক সংযোগ, এটা এখান থেকে আসে। আমি যখন কোনো একটা কাজকে, কোন একটা কনসেপ্টকে, কোন একটা মানুষকে, কোন একটা ধারণাকে বা কোন একটা বিশ্বাসকে পছন্দ করি, ভালোবাসি, মূল্যায়ন করি, সেটাকে গুরুত্ব দিই, সেটা আসলে কোথাও গিয়ে মিলিত হয় না। মিলিত হয় না মানে হচ্ছে এরকম, আমি যে একটু সহজ করে, একটু কঠিন কথাটা, মিলিত হয় না কথাটা মানে হচ্ছে এরকম, যেমন ধরেন আমি যদি বলি আমার এই হাতের সাথে আমার এই হাতের আঙ্গুলটা মিলিত হবে, অর্থাৎ এখানে গিয়ে কিন্তু যাত্রাটা শেষ, জার্নিটা শেষ। জার্নিটা শেষ হবার পর আমার যদি এই দুটো আঙ্গুলের মাথাকে এই পয়েন্টের বাইরে আরো যেতে হয়, এই পয়েন্টটা ভেদ করে আরো যেতে হয়, ও কিন্তু যেতে পারবে না, ও যাত্রাটা সেখানেই কিন্তু শেষ। কিন্তু এমনও তো হতে পারে আমার এই দুটো আঙ্গুলের যে অগ্রভাগ, অগ্রভাগটাকে এই পয়েন্টের বাইরে আরো যেতে হবে, কিন্তু যেহেতু এই হাতটা এখানে স্থির আছে, ও কিন্তু মিলিত হয়ে গেলে আর জার্নিটা করতে পারছে না, তার যাত্রাটা এখানে শেষ হয়ে গেছে। প্রেম, টান, ভালোবাসা, মনোযোগ, আকর্ষণ, কোনো কিছুতে সময় দেওয়া, কোনো কিছুতে ভাবনাটাকে সমর্পণ করা, নিবেদন করা, নিজের কোন একটা ঐশ্বর্যকে নিবেদন করা, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এটাকে অনেক সময় টেনে নিতে হয় অনেক দূর পর্যন্ত, সময়ের কারণে, সময়ের দাবির কারণে, পরিস্থিতির দাবির কারণে, আমার চাওয়ার কারণে, আমার প্রত্যাশার কারণে অনেকটুকু টেনে নিতে হয়। সো এটা যদি কোথাও গিয়ে মিলিত হয়ে যায়, তখন কিন্তু সেখানে আর ছড়ানো সম্ভব না, সেটাকে অধিকতর যাত্রায় নিয়ে যাওয়াটা কিন্তু সম্ভব হয় না। কিন্তু প্রেম বা ভালোবাসা এরকম একটা সর্বব্যাপী সত্তা, ওই সর্বব্যাপী সত্তাটা কোথাও গিয়ে শেষ হবে, এটা কোনো গন্তব্য নাই, কিন্তু এটা কোনো এন্ড পয়েন্ট নাই, ইটস এ জার্নি। লাভ ইজ এ জার্নি, লাভ ইজ নট এ ডেস্টিনেশন, এটা কোনো গন্তব্য না, এটা একটা জার্নি কিন্তু। অর্থাৎ এটার কোনো মিলন বিন্দু নাই, ওই মিলন বিন্দু থাকলেই কিন্তু শেষ হয়ে যায়। ওই জন্য আমরা যে বলি যে মনের মানুষকে কিন্তু মানুষ সহজে পায় না, মিলন হবে কত দিনে আবার মনের মানুষেরও শোনে, এই কথাটা একটু, এই গানটা একটু আধ্যাত্মিক, এই মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, এটা যখন কবি বলছেন তখন তিনি কিন্তু মিলিত হতে চাইছেন না, ওই মিলন হবে কত দিনে ওই ইচ্ছাটাকে মনের মধ্যে জাগিয়ে রাখতে চাইছেন, ওই জাগিয়ে রাখতে পারলেই তিনি বেঁচে থাকবেন, ওই জাগিয়ে রাখতে না পারলে তিনি মারা যাবেন, তিনি আর কি নিয়ে বাঁচবেন, কোন ভাবনা নিয়ে বাঁচবেন যদি তার মনের মানুষের ভাবনাই তার মধ্যে না থাকে। আর মনের মানুষের সঙ্গে মিলিত হয়ে গেলেই তো যাত্রাটা শেষ, গন্তব্যে পৌঁছে গেল। এই কারণে মানুষ ভালোবাসার মানুষকে পায় না, কারণ ভালোবাসার মানুষকে পেয়ে গেলে মানুষ তাকে কি করে বাঁচিয়ে রাখবে, তাকে ভেবে ভেবে কিভাবে করে সে শান্তি পাবে, কিভাবে করে করে সে প্রত্যাশার একটা জাল বুনবে। অপ্রাপ্তি ভালোবাসার প্রধান শর্ত, প্রাপ্তি না কিন্তু, প্রাপ্তি মানে ভালোবাসা শেষ। ওই মিলনটা হয়ে গেলে, ওই মিলন হবে কত দিনে, ওই ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা, মানুষটাকে সুন্দর করে কল্পনা করা, ওইটা কিন্তু আর থাকবে না, পেয়ে গেলে কিন্তু খেলা শেষ। ওই জন্য ওই মিলিত হয় না কখনো প্রেম জিনিসটা, ওই প্রেম জিনিসটা টিকে থাকে, ওই প্রেম জিনিসটা সর্বব্যাপী সত্তা হিসেবে আমাদের মধ্যে, আমাদের সারা জীবনে, আমাদের চারিদিকে, যেখানে যেখানে আমরা টিকিয়ে রাখতে চাই, যখন যখন টিকিয়ে রাখতে চাই, যেই দিন যেই দিন যেই যেই মুহূর্তে টিকিয়ে রাখতে চাই, এটা কিন্তু টিকে থাকে, এটা ওই শেষ হয় না আর কি। এটা শেষ হয়ে গেলে সেটা প্রেম হয় না, সেটা সম্পর্ক হতে পারে, সম্পর্কে শেষ হয়, প্রেমের কিন্তু শেষ হয় না, সেটা বিয়ে হতে পারে। ওই প্রেম ভালোবাসার তুলনায় বিয়ে খুব তুচ্ছ একটা জিনিস, ওটা হচ্ছে প্রেম ভালোবাসার একদম সব শেষ, ধ্বংস, এরপর আর কোনো কিছু নাই। আর যদি টিকে থাকতে হয় তাহলে এটা ওই মিলিত হতে পারবে না, ওটা ছড়িয়ে থাকতে হবে, যেটার প্রতি মানুষের আকর্ষণ শেষ হয়ে যায়,
ওটার প্রতি কিন্তু মানুষের আর ভাবনা থাকে না, পেয়ে গেলে তো সব শেষ, তখন আর ভাবনাটা থাকে না, ওটাকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। ওই জন্য মিলিত হয়ে গেলে হবে না, এরপরে আরো যেতে হইতে পারে, আরো ওটাকে যাওয়ার একটা ইচ্ছা তৈরি হইতে পারে, তখন আমি সেটাকে নেওয়াবো কি করে, ওই যাত্রাটা আমি করাবো কি করে যদি সেটা মিলিতই হয়ে যায়। ওই জন্য প্রেম ব্যাপারটা কখনো নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয় না। থ্যাংক ইউ।